আজকে আমার কাছে একটা স্কেল এসেছে, যেটা হলো স্টার কোম্পানির। ওজন ঠিকঠাক দেখায় না, তো আশা করি এটা ক্যালিব্রেশন দিলে ঠিক হয়ে যাবে, ওজন বেশি কম দেখায়। তো চলুন দেখি কীভাবে ক্যালিব্রেশন দেওয়া যায় এটায়। প্রথমত দাঁড়াটা অন করে নিন, এটার কোড হলো 6483 টিয়ার ওয়ান স্পেস টিয়ার। অ্যান্ড দ্বিতীয় ধাপ হলো আপনাকে ওজন সিলেক্ট করতে হবে, কত কেজি আপনি দিচ্ছেন। তো 10 কেজি দিব। স্টেবল হওয়ার পর টিয়ার, এবার আমি যেহেতু 10 কেজি আছি, এখানে আমাকে 10 কেজি লিখে দিতে হবে, 10 দিয়ে 3টা 0। নেক্সট, তারপর এটা হলো ক্যাপাসিটি, কত কেজির আমার স্কেল। তো এটা 40 কেজির স্কেল, তো 40 লেগে 3টা 0। এবার টিয়ার, এখানে 2 করা আছে, কিন্তু এখানে আমাকে 3 করতে হবে ডেসিমাল সংখ্যা, যেহেতু আমি 3টা 0 ইউজ করেছি। হ্যাঁ, ক্যালিব্রেশন এবার কমপ্লিট, যে 2টা দেখাচ্ছে এটা ওজন দাঁড়িয়ে অন অফ করলেই চলে যাবে। তো ক্যালিব্রেশন খুব একটা কঠিন জিনিস নয়, একটু বুঝলে একেবারে সহজ জিনিস, শুধু একটু ভালোভাবে বুঝতে হবে এবং ফোকাস রাখতে হবে। দেখুন 10 কেজি, 2-1 গ্রামের ডিফারেন্স হতে পারে এটা। স্কেলে ক্যালিব্রেশনের আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।